নমস্কার আমি অমরিশ আর এই ভিডিও আপনার জন্য খুবই স্পেশাল আর আমার জন্য খুবই স্পেশাল কেন কি এই ভিডিওটা কেন কি প্রচুর আমাদের কাছে টিচাররা হোয়াটসঅ্যাপ করে কল করে মেসেজ করে আমাদেরকে কেন কি আপনি যেরকম জানেন যে স্কিল কি টিচারদেরকে সাহায্য করে যাতে কি আমরা তাদেরকে এনেবল করতে পারি তারা অনলাইনে পড়াতে পারে তারা আমাদের থেকে সেট আপ আমরা সেট সেল করি যেটা আপনি মোবাইল দিয়ে পড়াতে পারবেন ল্যাপটপ দিয়ে পড়াতে পারবেন তার সাথে সাথে আমাদের স্টুডিও সেট আপ লাইটবোর্ড সেট আপ যেটা স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং টিউশন সেন্টারদের জন্য খুবই প্রযোজ্য সেটা আমরা প্রোভাইড করি কিন্তু অনেকজন টিচাররা আমাদেরকে ফোন করে কল করে বলে যে আমার আর সেট কেনার ক্ষমতা নেই বা আমি এখন সে ইনভেস্ট করতে চাইছি না তার সাথে সাথে আমি এরকম জায়গায় থাকি যেখানে লাইটের প্রবলেম আছে ইলেকট্রিসিটির প্রবলেম আছে বিদ্যুতের প্রবলেম আছে তাহলে আমি কিভাবে অনলাইনে পড়াতে পারি কেন সবার এখন আকাঙ্ক্ষা আছে সবার এখন অ্যাকচুয়ালি দরকার আছে যে কিভাবে তারা সহজে অনলাইনে পড়াতে পারবে তো এই জায়গাটা এই ভিডিওটা আপনাকে আমি সেই জিনিসটা বলবো যে কীভাবে আপনি অতি সহজে বিনা ইলেকট্রিসিটি এখন যেরকম আমি নিজে বাড়ির ছাদে বা আপনি যদি গাছের তলায় পড়াতে চান অতি সহজে আপনি পড়াতে পারবেন আর কীভাবে কোন সেট আপটা আপনাকে ব্যবহার করা উচিত আর কোন সেট আপটা কীভাবে আপনি তৈরি করতে পারবেন যাতে কি আপনি অতি সহজে অনলাইনে পড়াতে পারবেন কোনো অসুবিধা ছাড়া তো যেরকম আপনি দেখতে পাচ্ছেন যে আমি আরেকটা সেট আপ বানাবো যেটা যেখানে আমি ব্ল্যাক বোর্ড দিয়ে আপনি পড়াতে পারবেন হোয়াইট বোর্ড দিয়ে পড়াতে পারবেন এখানে আমি প্রেফার করি যে আপনি ব্ল্যাকবোর্ড দিয়ে পড়ান কেন কি ব্ল্যাকবোর্ডের খরচা আরও কম হয় কেন কি বোর্ডে যে ইঙ্কগুলো হয় ইঙ্ক ইজ ভেরি এক্সপেন্সিভ তো এই জায়গাটায় যেরকম আপনি দেখতে পাচ্ছেন আপনাকে প্রথমে আমার সেট আপের ব্যাপারে আমি বলে দেবো যে সেট আপে কী কী ব্যবহার হয়েছে আর কী ভাবে আপনি কোন সেট আপটা আপনার জন্য সঠিক হবে তো এখানে যেরকম দেখতে পাচ্ছেন যে প্রথমে আমার হাতে একটা মাইক আছে যে নেতাদের মতন বা যারা গায়ক হয় তাদের মতন অরিজিৎ সিংয়ের মতন আমার হাতে একটা সুনিধি চৌহানের মতন একটা হাতে আমার মাইক আছে হয়তো আপনার মনে হচ্ছে যে এটা কেন এরকম সেট কেন মাইক ওই কলার মাইক লাগালেই তো হয় তো এই জায়গাটায় কলার মাইক লাগালে অসুবিধাটা এটা হয়ে যায় যে কলার মাইকে কী হয় অমনি ডাইরেকশনাল মাইক সেটাকে বলে অমনি ডাইরেকশনাল মাইকের কথা মনে হচ্ছে যে আপনার আশেপাশে যতগুলো আওয়াজ সব কিছু সেটা গ্রহণ করবে সব কিছু সেটা রেকর্ড করবে ভাবুন যে এখন আমি যে রেকর্ড করছি এখানে কোথাও ইট ভাঙা হচ্ছে কোনো বাচ্চা কান্নাকাটি করছে কোনো কাক বা কোনো পাখি ডাকছে তো সব কিছু আপনার আওয়াজ আসতে থাকবে তার সাথে সাথে হাওয়াও চলছে কি আমি এখানে কোনো এক্সটার্নাল লাইট ইউজ করছি না যেখানে সানলাইট আছে সানলাইটটাকে আমি ব্যবহার করছি ভিডিওটা রেকর্ড করার জন্য তো যখন আপনি এই মাইকটা ব্যবহার করছি শুধু আমার ভয়েসটাই আপনি বেশিরভাগ শুনতে পারবেন এখানে যদি কোনো পাখির আওয়াজ থাকে সেটা অনেক কম শুনতে পারবেন কোনো কেউ যদি হর্ন যতক্ষণ অনেক জোরে আওয়াজ যতক্ষণ হচ্ছে না ততক্ষণ আপনি পাবেন না তো এটা হচ্ছে আহুজার একটা মাইক সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো তো সেই এই মাইকটা হচ্ছে পুরোপুরি মেড ইন ইন্ডিয়া এটার প্রাইস হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি হাজার বারোশো টাকা আর এখানে একটা আর ওটার সাথে একটা কেবল আসে সেটা আপনার ল্যাপটপে যাবে না আপনার মাইকেও যাবে না আপনার ক্যামেরাতেও যাবে না তো সেটার জন্য আপনাকে একটা তার কিনতে হবে সেটাকে বলে এক্সেল আর টু থ্রি পয়েন্ট ফাইভ এম একটা আপনার কেবল হয় সেটা আপনি আপনাকে কিনতে হবে সেটা অ্যাপ্রক্সিমেটলি ছশো টাকার মতন কস্ট হয় সেটারও লিঙ্ক আপনাকে দিয়ে দেবো আর এখানে আমি ট্রাইপডের মাধ্যমে ট্রাইপডে এটাকে ইনস্টল করে সেটা আমি রেকর্ড করছি তো এখানে এই জায়গাটায় যখন আপনি ট্রাইপড আপনাকে কিনতে হবে ট্রাইপড অ্যাপ্রক্সিমেটলি বলবো যে একটু এক্সপেন্সিভ কিনুন বা একটু ভারী হেভি ডিউটি কোয়ালিটি কিনুন কিন্তু আপনার যদি বাজেট কম থাকে বা আপনার কাছে সেই ইনভেস্ট করার মতন এখন টাকা নেই তখন আপনি একটা পাঁচশো টাকারও একটা ট্রাইপড নিয়ে আপাতত মোবাইল থেকে আপনি কাজটা করতে পারবেন তার সাথে সাথে যেরকম যে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার অবভিয়াসলি আপনার হোয়াইট বোর্ড আছে এখানে বোর্ডে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যখন আপনি রেকর্ড করা শুরু করবেন তো এই পুরো সেট আপের কস্ট হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি দু টাকা যেরকম দেখতে পাচ্ছেন যে মাইকের কস্ট হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি থাউজেন্ড রুপিস ট্রাইপড হচ্ছে ফোর টু ফাইভ হান্ড্রেড রুপিস আর এক্সেলার হচ্ছে আপ্রক্সিটলি আপনার এক্সেল আর টু থ্রি পয়েন্ট ফাইভ এম এম যেটা আছে দ্যাট ইজ সেভেন হান্ড্রেড রুপিস তো টোটাল কস্ট ইজ্রক্সিমেটলি টু থাউজেন্ড রুপিস সো ভেরি সিম্পল অ্যান্ড ইজি আর এখানে যেরকম আপনি দেখতে পাচ্ছেন কলো ইলেকট্রিসিটি দরকার আপনি ডিনার বেলা যখন অনলাইন ক্লাসেস করাতে চাইছেন বা ভিডিও রেকর্ড করতে চাইছেন বা ইভেন্টকে আপনি লাইভ ক্লাসেস করাতে চাইছেন অতি সহজে আপনি এটার মাধ্যমে করতে পারবেন এখানে যখন আপনি ভাবছেন যে হ্যাঁ এখানে আমি যেটা বলছিলাম যে আপনার যে মার্কার আছে মার্কারে কিন্তু কালি পুরোপুরি ভরে রাখবেন কেন কি অসুবিধা এটা হয়ে যায় যে অনেকজন কালি ভরে না তো অনেকবার লেখা যখন আপনি করবেন যে এখানে যেমন দেখতে পাচ্ছেন এখানে কালি শেষ হয়ে যাচ্ছিল বা শুকিয়ে যাচ্ছিলো তো এখানে লেখাটা কিন্তু পরিষ্কার আসবে না যখন লেখাটা পরিষ্কার আসবে না তখন কিন্তু স্টুডেন্ট বুঝতে পারবে না স্টুডেন্ট না বুঝতে পারলে তো সে ইন্টারেস্ট দেখাবে না আর সে আপনার কাছে পড়তে আসবে না তো এই জিনিসটা আপনাকে একটু মাথায় রাখতে হবে তার সাথে সাথে যখন আপনি ভাবছেন যে হ্যাঁ এই জিনিসটা আমি সেট আপটা ব্যবহার করছি আমি ভিডিও রেকর্ড করছি স্টুডেন্ট পাচ্ছি স্টুডেন্টকে পড়াচ্ছি আর আমার সেখান থেকে আমদানি হচ্ছে তারপরে আমি একটু লাইটিং ব্যবহার করতে চাই লাইটিং ইনস্ট করতে চাই তাহলে আপনি তখন কীভাবে করবেন তো এখানে নিশ্চয়ই আপনার বাড়িতে যে এলইডি লাইটগুলো লাগানো হয় একশো ষাট টাকা দুশো ষাট টাকা এরকম দাম হয় সেগুলো আপনি ব্যবহার করুন আর এখানে চেষ্টা করবেন যে পিছনের দিকে লাগাবে না পিছনের দিকে লাগালে কী হয় যে লাইটটা ক্যামেরার সামনে যাবে আর এখানে ফ্লেয়ারের জন্য যে আপনি দেখবেন সাদা সাদা একটা ভাব আসে সেটা অ্যাভয়েড করতে হবে আপনাকে তো লাইট যেটা আছে আপনি ক্যামেরার পিছনের দিকে লাগাবেন বা সাইডে লাগাবেন আর এখানে একটা জিনিস মাথায় রাখবেন এখানে যেরকম দেখতে পারছেন যে টিপিক্যালি টিচাররা কী করে যে ডাইরেক্ট লাইট নিজের ক্যামেরায় মানে ডাইরেক্ট ফেলে মানে ওইদিকে আমি লাগিয়ে দিলাম ফেস হচ্ছে এদিকে লাইটের ফেস হচ্ছে আমার দিকে সো লাইট ইজ হিটিং মি ডিরেক্টলি এরকম থাকলে কি হবে আপনার পড়া যখন আপনি পড়াচ্ছেন যখন আপনি দেখবেন তখন আপনার চোখে লাগবে আপনি পড়াতে পারবেন না বেশিক্ষণ ধরে তো আর আপনার যে লাইটটা আছে এখান থেকে বাউন্স করবে বাউন্স করার জন্য আপনার যে টেক্সট আছে সেটা পরিষ্কারভাবে দেখা যাবে না সেটা খুব আবজা আবজা হয়ে যাবে তো এখানে এই জিনিসটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে নাহলে কী হবে পড়াবেন টেক্সট দেখা যাবে না আর আপনার চোখেও অনেক অনেকক্ষণ যদি অনেকক্ষণ ধরে যখন আপনি পড়াচ্ছেন আপনার চোখেও ব্যথা করবে এই জায়গাটায় সলিউশনটা কি সলিউশন খুবই সিম্পল সলিউশন যেরকম আপনি দেখতে পাচ্ছেন যে লাইটটাকে একটু ডিফ্লেক্ট করতে হবে লাইটটাকে আপনাকে সিলিংয়ের মাধ্যমে সিলিং যে আছে আপনার টিপিক্যালি সবার সিলিং আপনার সাদা রঙেরই হয় বা আপনার টিনের চাল হোক কোনো অসুবিধা নেই সেটা আজকাল এখানে যেরকম টিনের চাল আছে সেখানে এটা হচ্ছে আপনার হোয়াইট কালারে তো এখান থেকে আপনি বাউন্স অফ করে নিজের দিকে আনতে পারবেন এখানে যেরকম দেখছেন যে লাইটের ডাইরেকশান ইজ সিলিং সো লাইট আপনার সিলিংয়ের তরফ থেকে বাউন্স করে আপনার গায়ে পড়বে এখানে সুবিধা এটা হয়ে যায় যখন আপনার বাউন্স করে আসে তখন আপনার লাইটিংটা ইট ইটস ভেরি মাছ ডিফিউজ অ্যান্ড দ্য ব্যান দ্য লাইটিং ইজ ডিফিউজ লাইটটা সফট হয় আর দেখতে ভালো লাগে আর লাইটের নিচে মাথায় রাখবেন যখন আপনি রেকর্ড করছেন লাইট ইলেকট্রিসিটি বিদ্যুৎ কিছু নেই ঘাম হবে জল রাখবেন নিজের কাছে আর নিজের কাছে টাওয়াল রাখবেন এবং রুমাল রাখবেন নিজের মুখটাকে ওয়াইপ করার জন্য যাতে কি বারবার এরকম যাতে না করতে দেখতে আপনাকে অস্বস্তি লাগবে তো এই জিনিসটা একটু মাথায় রাখবেন তো এইভাবে আপনি অতি সহজে আপনি নিজের ভিডিও ক্লাসেসগুলো রেকর্ড করতে পারবেন আপনি যে কোনো জায়গায় থাকুন আপনি ভারতে যে কোনো রিমোট এরিয়াতে রুরাল এরিয়াতে কোথাও যে যে কোনো জায়গায় থাকুন কোনো অসুবিধা নেই আপনি অতি সহজে এখন যেহেতু সবার কাছে একটা স্মার্টফোন চলে এসেছে শুধু সবার কাছে এখন আপনার মোবাইল আছে স্মার্টফোন আছে ইন্টারনেট আছে আপনি অতি সহজে ভিডিও রেকর্ডেড ক্লাসেস তৈরি করতে পারবেন এবং হাই কোয়ালিটি কেন কি যখন আপনি ভিডিও বানাচ্ছেন সেখানে লাইটিং ইম্পর্টেন্ট আর আপনার অডিও ইম্পর্টেন্ট ভিডিও কোয়ালিটি ইজ ইম্পর্টেন্ট লাইটিং ইজ ইম্পর্টেন্ট অ্যান্ড অডিও ইজ ইম্পর্টেন্ট তিনটে জিনিস যদি আপনি করতে পারেন কোনো অসুবিধা নেই অতি সহজে আপনি অনলাইনে পড়াতে পাওয়াতে পারবেন আর এইভাবেই সহজে যখন আপনি অনলাইনে পড়াবেন স্কিল ইউকি যেরকম আপনি জানেন যে স্কিল ইউকে সাহায্য করে টিচারদেরকে অনলাইন ইকুইপমেন্ট থেকে টেকনিক্যাল সাপোর্ট থেকে আপনার কন্টেন্ট আমরা যখন আপনি আমাদের সাথে যোগ দেবেন বা জয়েন করবেন আপনার কন্টেন্টগুলো আমরা এডিট করে প্রমোট করি যাতে কি বেশি থেকে বেশি স্টুডেন্ট আপনারা জানতে পারবে আপনার থেকে লাইভ ক্লাসেস নিতে পারবে তো এইভাবে আপনি অতি সহজে অনলাইনে পাওয়াতে পারবেন আজকে আজকে এই সেট আপটা এই জন্য বানিয়েছি যে বোর্ড হোক আপনার ব্ল্যাকবোর্ড হোক ডাজেন্ট ম্যাটার বাড়িতে লাইট না থাকলেও আপনি অতি সহজে পড়াতে পারবেন অনলাইনে কোনো অসুবিধা নেই এখন সবাইকে অনলাইনে আসতে হবে আসুন নিজের নলেজটাকে শেয়ার করুন নিজের জ্ঞানটাকে সবার সাথে শেয়ার করুন বাচ্চাদেরকে স্টুডেন্টদেরকে সাহায্য করুন যাতে কি তারাও এগিয়ে যেতে পারে আর আপনিও এগিয়ে যেতে পারেন